দর্শক ব্যথা কেন হচ্ছে আগে ব্যথার কারণ আমরা খুঁজি আমি এবং আমার টিমের সদস্য আমরা আপনাদেরকে খুব সুন্দর করে ফিজিক্যাল এক্সামিনেশান করে এটাকে একদম স্ক্যান করে ফেলি আপনার ব্যথা কেন হচ্ছে আমরা সেই কারণ খুঁজে আপনার ব্যথার চিকিৎসা করি বসা থেকে ওঠা এটার একটা সঠিক ভঙ্গি আছে দর্শক এই বসা থেকে ওঠার সঠিক ভঙ্গি আপনি মানবেন এবং আপনি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনার দেখলে এটা পেয়ে যাবেন সঠিক রোগ নির্ণয় হলেই আপনারা সঠিক চিকিৎসা পাবেন এখানে আমি একটু আপনাদের জন্য বলি তাহলে এই যে দর্শক আপনারা যারা আমাকে দেখান যারা আমাদের কাছে আসেন প্রতিদিন প্রতিদিন যারা আমাদের কাছে আসেন আপনারা আমাদের সঙ্গে যারা আমাদেরকে দিয়ে আপনারা চিকিৎসার জন্য আসেন মোস্ট অব দ্য রুগীর বলা যায় নাইনটি নাইন রুগীর কি থাকে মাসেল দুর্বল থাকে উইকনেস অফ দ্য মাসেল এখন এই উইকনেস অব দ্য মাসেল যদি সবল না হয় আপনি কেন ভালো হবেন আপনার মাসেল দুর্বল যেমন একটি উদাহরণ দিই রুগীকে আমরা যখন উপর হয়ে শুয়ে শুতে বলি এবং দুই হাত সে পাশে রাখার পরে যখন বলি আপনার মাথা উঠান মাথা উঠাতে পারে না অথবা এক ইঞ্চে উঠাইতে পারে কিন্তু আপনার অনেক উপরে উঁচু করে এরকম মাথা উঠানোর কথা তারপরে পুরা ব্যাক মাসেলটাই দুর্বল তারপরে ব্যথা তো হবেই নেক্সট ওয়ান আর একটা কমন প্রবলেম বলি তাহলে এই যে আপনার এসআই জয়েন্ট প্রবলেম আছে স্যাক্রোলিয়াক জয়েন্ট মা যায় ইলিয়াক জয়েন্ট প্রবলেম আছে তো এখন স্যাক্রোয়েলিয়াক জয়েন্ট প্রবলেম থাকলে আপনার স্যাক্রোয়েলিয়াক জয়েন্ট এই ধরে নিচে আপনি স্যাক্রোয়েলিয়াক জয়েন্ট আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইটা ইলিয়াক জয়েন্ট এখন যদি স্যাক্রোয়েলিয়াক জয়েন্ট প্রবলেম থাকে তাহলে এই স্যাক্রোয়েলিয়াক জয়েন্টে হাত দিয়ে চিকিৎসাটা করতে হবে হাত দিয়ে এটা ক্রনিক প্রবলেম থাকে আমরা এই মুভমেন্ট এখানে করি এই যে ইলিয়ামের মুভমেন্ট করি আমরা এই স্যাকরামের মুভমেন্ট করি এই স্যাকরামকে আমরা দুটো ভাগে ভাগ করি করে আপার পার্ট করি লোয়ার পার্টের করি আমরা এই ইলিয়ামকে সুন্দর করে এই আঙ্গুল এই হাতের মধ্যে ধরে এ দেখেন ধরছি এই দেখেন উপরে সুন্দর করে ধরে এটাকে মোবাইলাইজ করি আরও চিকিৎসা করি দেখ যদি এসআই জয়েন্ট প্রবলেম হয় তাহলে এইভাবে চিকিৎসাটা করে দিতে হবে এজন্যে আমি সবসময় আপনাদেরকে বলি যখন আপনারা আমার কাছে আসবেন সময় নিয়ে আসবেন সময় নাই আসবেন লাভ হবে না এই জিনিসগুলো যদি আমরা এইভাবে না বুঝতে চেষ্টা করি আপনারা অনেকেই আসেন আমার কাছে এসে কি বলেন জানেন আমি সিলেট থেকে আসছি স্যার আমাকে একটু দেখে দেন আমি বিকেলের ট্রেনে সিলেট চলে যাব লাভ হবে না উপকার হবে না এবং এই চিকিৎসাটা আমি যেভাবে করি এভাবেই করতে হবে সঠিক নিয়মে আপনাকে চিকিৎসাটা করতে হবে একটু মনে রাখবেন যেমন প্যারাসিটামল ট্যাবলেট ঢাকা বা বাংলাদেশের যে প্রান্তেই কেনেন না কেন একই রকম হবে ব্যথার ওষুধ এখন এই ব্যথার জন্যে আমি যেভাবে চিকিৎসা করি এই চিকিৎসাটা একই রকম নাও হতে পারে অধিকাংশ সময়ই হয় না তো সেই জন্য আমাকে সময় দিতে হবে আপনাদের আশা করি আমাদের সঠিক চিকিৎসায় আল্লাহ ভালো করবেন